কায়াম রূপম এখন কথা হবে আরান্নাক ওয়েব সিরিজ নিয়ে যেটা আজকে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরমব্রত পরমবব্রত রবীন্দনা টানডান আশুতোষ রানা ইন্দ্রনীলের মতো অভিনেতা অভিনেত্রীরা তো এই শোটা থেকে আমার এক্সপেকটেশান হিউজ ছিল এবার কেমন লাগলো এই শোটা এখানে টোটাল আছে আটটা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে তো অনেক বড়ো একটা শো তোমার দেখতে প্রায় পাঁচ ঘন্টা তো ব্যয় করতেই হবে মিনিমাম তো এখানে যে গল্পটা সেটা হচ্ছে একটা জায়গা যেটার নাম হচ্ছে শ্রীরনা যেখানে একজন নতুন অফিসারের পোস্টিং হচ্ছে এবং এক বছরের জন্য ছুটি নিচ্ছে রবীন্দ্র টান্ডান কারণ তার পরিবারকে তাকে সময় দিতে হবে এবার তার শ্বশুরমশাই হচ্ছে আস্তোস রানা যে হচ্ছে একজন রিটায়ার্ড হাবিলদার এবার এখানে একটা ঘটনা রয়েছে যেটা বহু আগে ঘটেছিল যে নার তেন্ডুয়া বলে একটা জন্তু এরা জানে যেটা কেউ সেরকমভাবে দেখেনি যে মেয়েদেরকে রেপ করত এবং মেরে ঝুলিয়ে দিত তো ঠিক সেরকমই একটা ঘটনা আবার ঘটছে তো এটা কানেকশানটা কিভাবে যুক্ত হচ্ছে আর এটার সাথে হাই প্রোফাইলের কে কে রয়েছে এই সম্পূর্ণ তদন্ত নিয়ে হচ্ছে এই শোটা এই শোয়ের পজিটিভ দিক নেগেটিভ দিক তো এই শোতে পারফরম্যান্স মানে আশুতোষ রানা কেন যে তার এখন আমরা কাজ বেশি পরিমাণে দেখি না এটা অবশ্যই একটা প্রশ্ন এক সময় তার জানোয়ার বলি সংঘর্ষ বলি সেই ছবিগুলোতে তার ক্যারেক্টার দেখে আমাদের ভয় লাগতো তো এখানে সে ভালো কাজ করেছে তাকে যতটা স্পেস দেওয়া হয়েছে সে নিজের জায়গায় খুব ভালো রবীন্দ্র টান্ডন তার আমরা কামব্যাক কাজ বলতে পারি এবং সে নিজের জায়গায় খুব জেনুইন আমার তাকে খুব ভালো লেগেছে পরমব্রতর কাছে এই সিরিজ মানে সে এরকম ধরনের ক্যারেক্টার অবশ্যই প্লে করেছে তবে পরমব্রত অবশ্যই নিজের জায়গায় ভালো আর সাপোর্টিং কাস্টে যারা যারা ছিল কারণ এখানে না অনেক অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে তো সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকেই নিজের জায়গায় ঠিকঠাক মানে খুব দারুণও নয় আবার খারাপও নয় সাপোর্টিং কাস্ট ভালো এই শোয়ের যেটা সব থেকে বড় ব্যাকবোন সেটা হচ্ছে এই শোয়ের লোকেশন এবং সেটাকে যেরকমভাবে গল্পের সাথে জোড়া হয়েছে কারণ এখানে ওই ভোরবেলা কুয়াশা ফরেস্টটাকে যেরকম দেখানো হয়েছে দেখতে খুব ভালো লাগে তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ নেটফ্লিক্সের বাদবাকি কাজের মতো এটা অবশ্যই প্রিমিয়াম কালার যেরকম একটা অ্যাপ্রোচ রয়েছে অবশ্যই ভালো এবার হচ্ছে এখানে যে গল্পটা বলছে গল্পটা বলার যে মোটিভটা বা প্রথম দিকে যেরকমভাবে যায় সেটা কিন্তু খুব স্ট্রং এবং আমাদের একটা দারুণভাবে ইন্টারেস্ট গ্রো হয়ে যায় প্রথম এপিসোড থেকেই যে কিছু তো একটা চলছে এবার পরমব্রত একটা পার্সোনাল লাইফ রয়েছে তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের অবশ্যই প্রথম থেকে তারা করে বেড়াচ্ছে সেটার সাথে এই কেসটার অবশ্যই কানেকশান একটা কিছু রয়েছে এবার এখানে এতগুলো চরিত্র এবং এতগুলো সাব প্লট টুকটুকরো হয়ে রয়েছে যে পরিচালক কীরকমভাবে জুড়বে আমরা ছ নম্বর সাত নম্বর এপিসোডে ভাবি যে এতগুলো দিক তো দেখাচ্ছে মানে এটাকে জুড়বে কীরকমভাবে জুড়বে কীরকমভাবে ভাবে এটা আমাদের প্রথম থেকেই মনে হয় তো যাই হোক কয়েকটা সাপ্লট ভালোভাবে জোড়া হয়েছে আর কয়েকটা একদম সিনেমার এই সিরিজের এত বড় চাপে হারিয়েই গেছে তো যাই হোক তো এর মোটিভটা অবশ্যই ভালো এবং প্রথম দিকে যে তারা একটা টেনশন বিল্ড করতে চায় সেটা অবশ্যই পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যে হুকগুলো আছে সেগুলো একটু বলপূর্বক হলেও শেষের হুকগুলো অবশ্যই ভালো তো এটা আমার মনে হয় যে তুমি যদি একটা মোটামুটি থ্রিলার দেখতে চাও একটা থ্রিলিং রাইট পেতে চাও দেখতে পারো এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর বলি এখানে যেরকম ক্যামেরার কাজ বলি এখানে স্ক্রিন প্লে বলি সেগুলো সবই ঠিকঠাক মানে সেগুলো দারুণ নয় তবে সেগুলো একদম খারাপ কিন্তু নয় ঠিক আছে এবার হচ্ছে এই শোটা যখন তুমি দেখবে বহু জায়গা এরকম সিরিয়াল কিলিং এরকম ইনভেস্টিগেশন এরকম কাজ আমরা দেখেছি করমব্রত এবং রবীন্দ্র টান্ডন এদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে এরা যখন কেসটা ইনভেস্টিগেট করছে তবু এরা সেই সমস্যাগুলো কাটিয়ে উঠছে ঠিক আছে তাও সমস্যা হচ্ছে কিন্তু এদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হচ্ছে যেগুলো আমাদের দেখতে বেশ মজা লাগে আমাদের মনে হয় আমরা এরকম কাজ দেখেছি এবং কাজটা হয়তো খুব ভালো হবে কিন্তু ঠিক ওইখানটাই সমস্যা আমরা যখন তিন নম্বর চার নম্বর এপিসোড থেকে খুব এক্সপেকটেশন তৈরি করে ফেলি ঠিক ওখান থেকেই শোটার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় ঠিক আছে তো তুমি যদি চাও অবশ্যই এটা একবার দেখতে পারো সেখানে খারাপটা লাগবে সেটা হচ্ছে এই শো সব থেকে বড়ো মানে শোটাকে ক্ষতি করেছে সেটা হচ্ছে এই শোটা যে আমাদের মাঝখান থেকে যে ইন্টারেস্টটা তৈরি করছে মনে হচ্ছে ভালো কিছু হবে সেটাকে যথাযথভাবে অ্যাডজাস্ট করতে পারে না এই শোয়ের যে ক্লাইম্যাক্স সেটা একদম মানে তো হবেই না বরঞ্চ সেই জায়গাটা মনে হবে খুব জোর করে শোটাকে সিজন টুয়ের দিকে ইঙ্গিত দেওয়া হলো বা সেদিকে নিয়ে যাওয়া হলো সেটার কোনো দরকার ছিল না এবং যদি মানে সেটাই করা হতো তাহলে আর দুটো এপিসোড বাড়িয়ে ডিটলিং এর সাথে শেষ করে দিতেই পারতো কিন্তু জোর করে সেটাকে টেনে নিয়ে গেল একটা মন্ত্রীর ছেলে বা একটা যদি একটা উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মচারী হয় তার পরিবারের কাউকে ধরে আনা হচ্ছে এবং তার সেই সময় কি চলছে বা সে কি ভাবছে বা তারা কি স্টেপ নিচ্ছে এগুলো শোয়ের মধ্যে দেখানোই নেই রবীনা টান্ডান এখানে কিছু শব্দ একদম ফার্স্ট এপিসোডে ইংলিশে বলে কিন্তু যখন অন্য একজন ফরেনার ইংলিশ বলছে তখন সে পরমতর দিকে তাকিয়ে আছে যে উনি কী বলছে আমি বুঝতে পারছি না যেগুলো খুব ছোট ছোটো 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 চোখে লাগার বিষয় যেগুলো একদম মানা যায় না এবং শেষে যে ট্যুরিস্টটা ওরা দিয়েছে এবং শেষে যে ক্লাইম্যাক্স টানার চেষ্টা করা হয়েছে সেটা যদি অন্যরকমভাবে আসতো বা এত কিছু মানে এতগুলো চরিত্র এত জট একটা পাকিয়েছে সেটাকে যদি ঠিকভাবে অ্যাড্রেস করতে পারতো তাহলে মনে হতো যে এত খেটে যে আমরা দেখেছি সেটা প্রপার ওয়েতে হয়েছে একটা কথা অবশ্যই আছে সেটা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার এবং এই শোটার মধ্যে কিন্তু সম্পূর্ণ নেগেটিভ হচ্ছে এর ক্লাইম্যাক্স শেষে যে জিনিসটা বলছে সে সব থেকে চূড়ান্ত লেভেলে ধাপ্পাবাজি এবং সব থেকে বেকার লাগবে সেটাই যার জন্য এই শোটা শেষে গিয়ে পুরোপুরি ঝুলে গেছে বলে মনে হতে পারে কিন্তু এর সামনের দিকে বা এর মাঝখানে শুরুর দিকে অনেকগুলো ভালো দিক রয়েছে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে তবে শেষটা চূড়ান্ত বেকার আর থেকে বড় বিষয় হচ্ছে এত চরিত্র এত চরিত্র মানে তুমি দেখবে যে প্রত্যেকটা ক্যারেক্টার যাদের কোনো গল্পে দরকারই নেই প্রয়োজনও নেই তাদেরও কত কত সংলাপ তারাও কতক্ষণ ধরে রয়েছে তো খুব বড় শোটা তো এই ছিল আমার রিয়াকশন আরন্যাক সিরিজটা নিয়ে যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রেস করে প্রেসক্রাইবটা অবশ্যই করে দিও নিজের খেয়াল রেখে তো আমাদের পাশে আছে লাভ ইউ বাই বাই টেক কেয়ার